আজকে আমরা ওকে ফাইন চলো আজকে আমরা কতগুলো সার্কিট দেখব যাতে রোধ শ্রেণী সমান্তরাল মিশ্র এরকম অবস্থায় থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করার কিছু সমস্যা দেখব প্রথমত আমরা এই সার্কিটটাতে আসি এই সার্কিটটাতে আমাকে বলেছে এ এবং বি এই দুটো বিন্দুতে তুল্য রোধ নির্ণয় করতে বলেছে যখন যে দুটো বিন্দুর সাপেক্ষে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে বলবে সেই দুটো সাপেক্ষে তুমি আগে ভেবে নাও যে এখানে একটি তুমি ব্যাটারি সংযোগ আছে তার মানে ওই দুটো পয়েন্টে তোমাকে একটা ব্যাটারি সংযোগ রাখলে তাহলে সেটা কি হবে আচ্ছা তাহলে ব্যাটারি সংযোগ আছে মানে এই ব্যাটারিটা এটা দিয়ে প্রবাহ বেরোবে এটা দিয়ে প্রবাহ ঢুকছে হচ্ছে এবারে আমি কিভাবে বুঝব কোন রোধটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরাল আছে শ্রেণী সমান্তরাল বাদ দিয়ে কোনো রোধ থাকবে না এবারে শ্রেণী সমবায় থাকার অর্থ যে সব রোধের মধ্য দিয়ে প্রবাহ একই দিকে যাবে সেটাতে বুঝতে হবে শ্রেণী সমবায় আছে তাহলে এখান থেকে প্রবাহটা গেল এই পয়েন্ট থেকে প্রবাহটা দুটো ভাগে ভাগ হচ্ছে দেখো এই প্রবাহটা এসে দুটো ভাগে তাহলে এই দুটো শ্রেণীতে নেই এই যে প্রবাহটা গেল এদিকে যাওয়ার রাস্তা নেই এই প্রবাহটা এদিক থেকে এদিকে ফিরে এলো তাহলে এইটা দিয়ে এবং এইটা দিয়ে কুড়ি এবং তিরিশের মধ্যে দিয়ে প্রবাহ একই হচ্ছে তাহলে তোমাকে কি বুঝতে হবে এই দুটো কিসে আছে শ্রেণীতে আছে হয়েছে তাহলে এইটা কি আছে সেটা আমি আসছি তাহলে এই দুটো কোনো না কোনো কারোর সাথে এইটা এবং এই পাশটা সমান্তরালে আছে তাহলে এই সার্কিটটাকে আমি এই দুটোকে শ্রেণীতে থাকলে প্রথমে আমাকে ওই দুটো তুল্য রোধ নির্ণয় করতে হবে শ্রেণীতে থাকলে তুল্য রোধ কী হয় তুল্য রোধ আর সমান দাঁড়ায় ওই দুটো রোধের সমষ্টি তাহলে এখানে কুড়ি এবং তিরিশ ছিল তাহলে সার্কিটটাকে আমি আবার একবার আঁকছি এই এই দুটোর পরিবর্তে তুল্য রোধ ব্যবহার করছি কত যোগ করব সিম্পল এটা এ এটা বি এখানে ব্যাটারিটা সংযোগ ছিল তাহলে এই দুটোই মিলে এটা কত হয়েছে পঞ্চাশ লিখে দিয়েছি তুল্য এই দুটোর মতন করে এটা আচরণ করে তাই এটাকে তুল্য রোধ বলছি আর এটা কত পঞ্চাশ ছিল এবারে বলো আবার দেখছি এখান দিয়ে প্রবাহ বেরোচ্ছে এখান দিয়ে প্রবাহ যেটা গেছে সেটা গেছে আবার এই দুটো দেখো গিয়ে আবার একই সাথে একই প্রবাহ এইখান থেকে বেরিয়ে আসে তাহলে এই দুটো এখন কী আছে মনে হচ্ছে সমান্তরালে কারণ এদের দেখো দুই প্রান্তের বিভব এক আছে এই দুটো দুই প্রান্তের বিভব এক আছে প্রবাহ আলাদা কিন্তু দুটোর ক্ষেত্রে বিভব একই প্রান্তে যুক্ত আছে বিভব একই তাহলে এই দুটো কিসে আছে সমান্তরালে তাহলে দুটো সমান্তরালে থাকলে তুল্য রোধ কত হবে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ বাই পঞ্চাশ যুক্ত পঞ্চাশ তাহলে কত হবে একশো দ্যাট ইজ ইকাল টু পঁচিশ ওহম তাহলে এদের তুল্য রোধ কত হচ্ছে এই দুটোকে সরিয়ে দিলে এ এবং বি তুল্য রোধ হচ্ছে পঁচিশ আমি প্রিভিয়াসলি এটা যদি আর এস হয় মানে সিরিজের ক্ষেত্রে হয় তুল্য রোধের রাশিমালা যদি সমান্তরাল হয় তুল্য রোধের রাশিমালা বেরিয়েছিল আর ওয়ান ইন্টু আর টু দুটোর ক্ষেত্রে আর ওয়ান প্লাস আর টু আশা করি এই প্রবলেমটা বোঝা গেছে তুল্য রোধ নির্ণয় করা এবারে ওকে দেখো আবার একটা সার্কিট দেওয়া হচ্ছে এই সার্কিটের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করতে হবে পজ করে ট্রাই করো ইজিয়েস্ট আগেরটার মতন আমরা ট্রাই করবো কীভাবে বলেছিলাম সেভাবে ট্রাই করো এই দুটো পয়েন্টে তুমি দেখে নাও কোনটা কোনটা শ্রেণীতে আছে কোনটা কোনটা সমান্তরালে আছে তাহলে এই দুটো প্রান্তে আমি একটা ব্যাটারি কোষ যুক্ত করলাম তাহলে প্রভাটা এতে যাচ্ছে এইটা দিয়ে দেখো দুটো ভাগে ভাগ হলো এটা যদি আই হয় এটা আই ওয়ান আই টুতে হলো এইটা দিয়ে আই ওয়ানই হবে এটা দিয়ে প্রবাহটা এদিকে যাবে না প্রবাহটা এদিক থেকে ফিরে এলো তাহলে আই ওয়ান প্লাস আই টু দ্যাট ইজ আই ফিরে এলো আই এটা আমি ভেবে নিলাম প্রথমে প্রবাহটা যাচ্ছে তাহলে এইটা এইটা দিয়ে সেম একই প্রবাহ যাচ্ছে কারণ এই দুটো কিসে আছে শ্রেণীতে আছে তাহলে এই দুটো শ্রেণীতে আছে আমি করে নিচ্ছি সার্কিটটাকে ছোট করে নিই সার্কিটটাকে ছোট করে নিই এই দুটো শ্রেণীতে আছে শ্রেণীতে থাকলে চার এবং পাঁচে কত হবে চার এবং এক মিলে কত হবে এটা পাঁচ এটা কত ছিল তিন এটা কত ছিল আট হচ্ছে এবারে বলো আবার দেখো এই দুটোর দুটো একই পয়েন্টে যুক্ত আছে তাহলে এই দুটো কিসে আছে সমান্তরালে আছে এ দুটো কিসে আছে সমান্তরালে তাহলে সমান্তরালে থাকলে কত হবে তিন গুণিতক পাঁচ তিন যুক্ত পাঁচ তার মানে তিন পাঁচে পনেরো
आठ पंद्रह आठ तेल यहाँ के अल्टार कर पंद्रह आठ लिखल देखो ए बी एट कत छो आठ एट कत बड़िए पंद्रह आठ एन बोलो प्रभावटा जाता दिए एट दिए आई हम एट दिए आई तेल यो कि श्रेणी श्रेणी थकले कत है ए बी जोग है सिम्पल आठ और पंद्रह आठे जोग तेरे चौषटी प्लस पंद्रह बाय आठ तेरे में सेवेंटी नाइन बाय आठ तेल ए बी एर मध्य रोध कत हे सेवेंटी नाइन बाय आठ ओम हाँ जी बोलो क्लियर प्रोबाटा क्या हे क्लियर होदुर श्रेणी छो इधर श्रेणी हाँ जी आसि नेक्स्ट प्रॉब्लम चलो एबारे आसछि प्रब्लेम नम्बर थ्री एरकम एक सार्केल देवा आछे एरकम एखाने दुटो कानेक्टेड देवा आछे ठीक व्यास बराबर एटा ठीक व्यास बराबर संयुक्ति करा आछे एबारे बला आछे ए पुरो तारटार पुरो गोलेर अंशेर रोध बोले देवा आछे सिक्स आर ताले उपरेर अंश ए दुटो पॉइंटेर अर्थात ए दुटो तार एरकम जुक्त करा हयेछे ए एबं बी एर तुल्य रोध निर्णय करते बला हलो तुमि आबार भाबो ताले जदि एटा ब्याटारि जुक्त करते तेल प्रभावटा आसे एदी के एक जेतो एदी के एक जेतो एबं ए एटा बी पॉइंट एटा ए पॉइंट ए दुटो तारेर ही पॉइंटटा एबं ए पॉइंट एकसाथे जुक्त ताले ए दुटो तार किसे जुक्त आछे बोलो प्रवाह विभक्त होच्छे एबं दुटो एक ही पॉइंटे प्रथम प्रान्त एबं शेष प्रान्त विभव एक प्रवाह विभक्त होच्छे तार माने किसे समान्तराले दैट कत नो कतरा ना थ्री आर ओपरे एरकम होतो सिस्टेमटा एरकम लागतो एरकम देखो ए पॉइंट एरकम लागछे ताहले समान्तराले थाकले कि हबे तुल्य रोध आर इज इक्वल टू हबे थ्री आर इंटू थ्री आर बाय जोग करले सिक्स आर आर ने आर कुमार डाला दुई दैट इज तीन दुई और इजिएस्ट प्रब्लेम सिम्पल प्रब्लेम आसि नेक्स्ट प्रब्लेम हाँ प्रब्लेम नम्बर फोर एरकम एक सार्केल देवा आछे ए तुल्य रोध निर्णय करते बोलेछे देखे नाओ भावो पज कर तारपर देखबे ट्राई करबे ट्राई करबे ट्राई करे क्यालकुलेट करो देखो आमार साथे मिलछे कि ना ओके नाउ स्टार्ट प्रवाह गेल एटा दिए एटाते दुटो भागे भाग हलो एखाने जदि आई प्रवाह थाके आई वन एबं आई टू ते भाग हलो एखान दिए आई वन ही गेल कोनो जावार रास्ता नेई एटा दिए आई टू एलो एटा दिए आई हये गेल आछे आछे তাহলে এই দুটো কিসে আছে আই ওয়ান আই ওয়ান গেছে তাহলে এই দুটো কিসে আছে শ্রেণীতে শ্রেণীতে থাকলে দুই আর দুয়ে চার তাহলে সার্কিটটাকে আবার আমি আঁকছি নিচের অংশ এই অংশ এই অংশ এটা ছিল এ এটা ছিল বি এই দুটো মিলে হয়ে গেছে চার ওহম দুই ওহম দুই ওহম দুই ওহম এবারে বলো প্রবাহ গেল দুটো প্রবাহের ভাগ হয়েছে তাহলে এই দুটো কিসে আছে সমান্তরালে সমান্তরালে থাকলে তুল্য রোধ কত হবে ফোর ইন্টু টু বাই সিক্স তার মানে চারের তিন ফোর ইন্টু টু বাই ফোর প্লাস টু এইট বাই সিক্স তার মানে চারের তিন তাহলে এই দুটো তুলে কি আমি কী লিখতে পারি চারের তিন দেখো তাহলে আমি আঁকে নিই এই এইটা বেরোলো এইটা বেরোলো তাহলে এটা কি এ ছিল দুই ওহম এই দুটো মিলে কত হলো চারের তিন ওহম এই দুটা কত হচ্ছে এটা দুই ওহম এবারে বলো প্রভাবটা একই থাকবে এই তিনটের মধ্য দিয়ে তাহলে এই তিনটে কিসে আছে এই তিনটে কিসে আছে এই তিনটে শ্রেণীতে আছে শ্রেণীতে থাকলে কি হবে টু প্লাস ফোর বাই থ্রি প্লাস টু তাহলে থ্রি সিক্স প্লাস ফোর প্লাস সিক্স দশ ছয় ষোলো তিন তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসছে এ আর বি এর মধ্যে ষোলো তিন বলো ক্লিয়ার হয়েছে চলো এখন আসছি তার সংযোগ বর্তনী থাকলে সেক্ষেত্রে তুল্য রোধ কীভাবে নির্ণয় করবে এর জন্য একটি ধারণা আমরা মাথার মধ্যে রাখি কি কোনো তার সংযোগ থাকলে তারের প্রতিটা বিন্দুতে বিভব এক তারের প্রতিটা বিন্দুতে বিভব এক
যে কোনো অবস্থাতে যে কোনো বিন্দুতে বিভব এক হয়েছে, অর্থাৎ একটা তারের প্রতিটা বিন্দুতে বিভব এক, নোট ডাউন করেছো? আচ্ছা, শুধু এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, তারপরে আমরা কীভাবে করছি দেখো। চলো তাহলে এটা এ, তাহলে এই পয়েন্টটা তার দিয়ে এটা তার, তাহলে এই পয়েন্টটা এ, এটা তার দিয়ে এই পয়েন্টটাও এ, এটা বি, তাহলে এটা বি, এটা বি হলে এটা তার দিয়ে যুক্ত, এটাও তাহলে বি। এটা আগে ফাইন্ড আউট করো, তারপর আমাকে এই যে দুটো পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে সেকেন্ড স্টেপ। তাহলে স্টেপ ওয়ান আমি কি করলাম, যে যে পয়েন্টগুলো তার দ্বারা যুক্ত সেটাকে সেম পয়েন্ট আগে ডিফাইন করলাম, হয়েছে? সেকেন্ড স্টেপ, আমাকে যে দুটো পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলা হয়েছে সেই দুটো পয়েন্টকে আমি প্রান্তে এটা রাখবো, দেখবো ওই বর্তনীতে আর কোনো পয়েন্ট আছে কিনা, তৃতীয় চতুর্থ কোনো পয়েন্ট থাকলে সেটাকে মাঝের বিন্দুতে রাখবো। দেখো এই বর্তনীতে এ বি এ বি আর কোনো পয়েন্ট আছে? নেই, তাহলে আর কোনো পয়েন্ট নেই। এবারে এই রোধগুলোকে এইখানে আমি শিফট করাচ্ছি, দেখো এই রোধটা কোন কোন দুটো পয়েন্টের মধ্যে আছে, এ বি এর মধ্যে আমি আঁকছি, এইটা আবার একটা এ বি এর মধ্যে, এইটা আবার একটা এ বি এর মধ্যে, দেখো হয়েছে? প্রতিটা রোধের মান আমাকে যদি আর দিয়ে দেওয়া হতো তাহলে তুল্য রোধ কী হতো? এবারে বলো এই সার্কিটটা এখানের থেকে এখানে আমি একদম ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি, এই তিনটে রোধ কিসে যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে। ওকে, তাহলে তুল্য রোধ কত হতো? ওয়ান বাই আর পি ইজ ইকাল টু ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, তাহলে থ্রি বাই আর, দ্যাট ইজ আর পি ইজ ইকাল টু আর বাই থ্রি। বলো ধারণাটা ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে আর একটা প্রবলেম দেখি, এরকম এ পজ করো, নিজেরা ট্রাই করো, দেখে নাও। ওকে দেখো এবার এ, তাহলে এটা এ, এটা তার দ্বারা সংযুক্ত, কারণ এই পয়েন্টটা এ। ওকে নেক্সট, এবারে দেখো তার দ্বারা সংযুক্ত এটা বি, তাহলে এটা বি, তোমাকে রেজিস্ট্যান্স আর অফ এ বি, আর এ বির মধ্যে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা বি, তাহলে এটা বি, এটা বি হলে এটা বি, এটা বি হলে এইটা বি। দেখো কোন কোন পয়েন্ট বাকি আছে, এই রেজিস্ট্যান্সের দুটো পয়েন্ট পেয়েছে, এই পয়েন্টের এটা পাচ্ছি না, তাহলে এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম এক্স, একটা পয়েন্ট আননোন, এটা পেয়েছে এই দুটো রেজিস্ট্যান্সের, হয়েছে? পেয়েছি, তাহলে একটা আননোন পয়েন্ট। চলো যে দুটো পয়েন্টে সেই দুটো পয়েন্টকে আমি প্রান্তে রেখেছি, এ এবং বি, কটা আননোন পয়েন্ট আছে? একটা, ঠিক মিডল পয়েন্টে আমরা রাখলাম, হচ্ছে? এবারে পরপর রেজিস্ট্যান্স, এই দুটো এই রেজিস্ট্যান্সটা কোন দুটো পয়েন্টের মধ্যে আছে? এ বি, আঁকছি, এইটা বি এক্স এর মধ্যে, হচ্ছে? এইটা এক্স এর মধ্যে, এইটা এ বির মধ্যে, পেয়েছি? দেখো সার্কিটটা ক্লিয়ার হয়েছে, আঁকাটা বোঝা গেল? এবারে দেখো তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, এটা টু, এটা টু, এটা টু, এটা টু। এবার বলো এই দুটো কিসে আছে? এ বি এর মধ্যে, এই দুটো প্রবাহ যদি ভাগ করো না, আবার তোমার মনে করছো তুমি বুঝতে পারছো না, চলো এদের প্রবাহ, মূল প্রবাহ ছিল আই, এই অংশ থেকে তিনটে ভাগে ভাগ হয়েছে, আই ওয়ান, আই টু এবং আই থ্রি, এটা দিয়ে আই ওয়ান যাচ্ছে যাচ্ছে, তাহলে এই দুটোতে প্রবাহ একই যাচ্ছে, আই টুই যাচ্ছে, তাহলে এই দুটো কিসে আছে? শ্রেণীতে। চলো আমি সার্কিটটাকে ছোটো করে নিই, তাহলে এটা ছিল টু, এই দুটো শ্রেণীতে আছে, এ দুটো শ্রেণীতে থাকলে কথা হবে, এটা টু ছিল এ দুটো শ্রেণীতে, তারপরে চার হয়ে যাবে দুটোই যোগ করে, এটা দেখো দুই, এ বি, বলো ক্লিয়ার হলো? এটা শ্রেণীতে ছিল, এবারে তিনটে কিসে আছে? সমান্তরালে, তাহলে আর অফ এ বি আমি বার করছি, তাহলে একের দুই প্লাস একের চার প্লাস একের দুই, তাহলে চার লসাগু দুই প্লাস ওয়ান প্লাস দুই, তাহলে পাঁচের চার, তাহলে আর এ বি চারের পাঁচ রোহম, ঠিক আছে? পুরোটাকে আরেকবার ক্লিয়ার করি, আমি করেছি এ, এটা এ, এটা বি, এটা বি, তাহলে এই এই পয়েন্টটা পাচ্ছিল মানে এটাকে একটা আননোন পয়েন্ট, এটাকে এক্স নাম দিয়েছি, এবারে যে দুটো পয়েন্টের মধ্যে সে দুটো পয়েন্টকে আমি প্রান্তে রেখেছি, দুটো পয়েন্টকে আমি প্রান্তে রেখেছি, এ বি,
তাহলে আননোন পয়েন্ট কটা ছিল একটা, সেটাকে আমি মাঝে মিডল পয়েন্টে রেখেছিলাম। দিয়ে এই রোধটা কোন দুটো পয়েন্টের মধ্যে আছে, এ বি করেছি, এটা বি এক্স এর মধ্যে, বি এবং এক্স এর মধ্যে দেখিয়েছি, এক্স এ এটা ড্রয়িং করেছি, এ বি আবার একটা ড্রয়িং করেছি। এই দুটো শ্রেণীতে ছিল চার, এই তিনটে সমান্তরালে ছিল, ক্যালকুলেশান করেছি, চারের পাঁচ বেরিয়েছে। ওকে নোট ডাউন করো। হ্যাঁ, এই সার্কিটটাতে চলে আসি, কী হয়েছে দেখেছো, সার্কিটটা কী বলে দেওয়া আছে, তার সংযোগ দেখে নাও, এটা বি, তাহলে এটা বি, তার দিয়ে আছে এটা বি, এটা বি, এই পয়েন্টটা বি, এটা তার দিয়ে দিচ্ছি, তাহলে এটাও বি। তাহলে দেখো অন্যান্য পয়েন্ট কটা পাচ্ছি, প্রতিটা এই রোধের এই দুই পয়েন্টে এ বি পাচ্ছি, এটাও বি, এবি, এদের সবই পেয়েছি। এ না আননোন কোনো দুটোই পয়েন্ট পাচ্ছি আমরা, এ এবং বি দু প্রান্তে রেখেছি। এবার রোধগুলোকে রিপ্লেস করছি, প্রথমে এই রোধটা এ বি এর মধ্যে একটা হয়ে গেল, এটা এবার এটা এ বি এর মধ্যে, এ বি এর মধ্যে একটা এটা হলো, এবার এটা এ বি এর মধ্যে আবার একটা এটা হলো, এটা দেখো সবগুলো কিসে আছে, এই চারটেই কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে চারটে সমান্তরালে থাকলে আমরা করতে পারবো আর পি ইজ ইকুয়াল টু একের দুই প্লাস একের দুই প্লাস একের দুই প্লাস একের দুই, মানে ফোর বাই টু, দ্যাট ইজ টু, দ্যাট ইজ আর পি ইজ ইকুয়াল টু একের দুই। এরূপ ধরনের একটি সার্কিট দেওয়া আছে, এ ধরনের সার্কিটের আমাকে তুল্য রোধ নির্ণয় করতে বলা হলো। আমি ভাবছি কী করা যায়, এটাতে প্রবাহ গেল, দুটো ভাগে ভাগ হলো, এখানে এসে প্রবাহটাও ভাগ হলো, আবার এখানে এসে প্রবাহটাও ভাগ হয়েছে, কিন্তু এর শেষ প্রান্ত, এর শেষ প্রান্ত একই নেই, তার মাঝে একটা রোধ আছে। মানে আমি কী বলছি, এই দুটো প্রবাহ হয়েছে, দুটো এইটা এবং এইটার প্রবাহ ভাগ হয়েছে, কিন্তু এই দুটো প্রথম প্রান্ত একসাথে যুক্ত, সেকেন্ড প্রান্ত নয়, তার মাঝে একটা রোধ আছে, তাহলে এই দুটো সমান্তরাল নয়, ভাগ হয়েছে বটে, কিন্তু দুটো বিভব, দুইটোর ক্ষেত্রে বিভব একই না, তাহলে আমি কীভাবে করব। এ জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা যে রুলটা অ্যাপ্লাই করছি সেটাকে আমরা বলছি মিরার সিমেট্রি রুল। মিরার সিমেট্রি মানে, মিরার মানে কি, দর্পণ। অর্থাৎ তুমি একটা অক্ষ বরাবর এখানে একটা দর্পণ কল্পনা করো, এই সোজা বরাবর দর্পণ ভেবে নাও, তাহলে দর্পণের কাজ কি, একটা দর্পণ থাকলে এইখানে যেটা থাকবে ঠিক সেইখানে সেম থাক, এখানে যদি তুমি থাকো তোমার পিছনে দর্পণে তুমি কাকে দেখতে পাও, তোমাকে দেখতে পাও, তাহলে এইখানে দর্পণটা থাকলে ঠিক যেখানে ঠিক উল্টো দিকে সেই রেজিস্ট্যান্সটা, সেই মানে রেজিস্ট্যান্সটা আছে কি না দেখো। এই বরাবর আমি একটা দর্পণ রেখে দিলাম, তার দর্পণ রাখলে এটা চার হলে এখানে চার আছে, ওকে, এটা ছয় হলে এটা ছয় আছে, ওকে, তাহলে এটা দর্পণ সিমেট্রি, অর্থাৎ মিরর সিমেট্রি হচ্ছে। আমি এমন একটা বরাবর দর্পণ রাখলে যদি দেখা যায় যে ঠিক উল্টো দিকে একই ধরনের রোধ অবস্থান করে, তাহলে সেই অক্ষটাকে বলা হচ্ছে মিরার অ্যাক্সিস। রেখে দিলাম এরকম একটা রেজিস্ট্যান্স, তোমাকে দেখতে হবে বর্তনীতে আছে কি না, হয়েছে। এখানে একটি রুল মাথায় রাখতে হবে, যদি এরকম মিরার সিমেট্রি হয় তাহলে কি না, তুমি এটা দিয়ে প্রবাহ এসেছিল কত, আই, এখানে কত কত প্রবাহ ভাগ হবে, আই ওয়ান, এবং এটা দিয়ে আই টু, তাহলে স্টেপ ওয়ান তুমি কি দেখবে, স্টেপ ওয়ানে মিরার সিমেট্রি হচ্ছে কি না, মিরার সিমেট্রি হচ্ছে কি না, মিরার সিমেট্রি হচ্ছে। আচ্ছা, স্টেপ টু তোমাকে দেখতে হবে যে, মনে রাখতে হবে স্টেপ টুতে যে, তুমি দেখে নাও যে যে অংশে মিরারে যেটা দিয়ে এইটা দিয়ে ঢুকেছে প্রবাহ, এটা দিয়ে বেরোচ্ছে আমি ধরছি, তাহলে যেটা দিয়ে প্রবাহ যেটা দিয়ে যত গেছে এটার মিরারে কোনটা, এটা এটা দিয়ে প্রবাহ কত ছিল, আই ওয়ান, এটা দিয়েও আই ওয়ানই প্রবাহ যাবে, এটা তোমাকে ধরে নিতে হবে। মিরার সিমেট্রি যদি হয় তাহলে যেটা যার মিরার, যার প্রতিবিম্ব, মিরারে যার প্রতিবিম্ব রয়েছে, যদি এটাতে আই ওয়ান যায় এটাতে আই ওয়ান যাবে, তাহলে এটাতে আই টু গেলে এটাতে কত যাবে, এরই মিরার এটা গঠন করবে, তাহলে এটা দিয়ে যাবে আই টু, হয়েছে, দেখে নিলাম। তাহলে কী দাঁড়ালো দেখো,
স্টেপ টুতে আমি কি দেখব, এন্ট্রি অ্যান্ড এক্সিট কারেন্ট সেম ইন বোথ অবজেক্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ইমেজ রেজিস্ট্যান্স। ওকে, অর্থাৎ অবজেক্ট যদি এটা হয় ইমেজ এটা, অবজেক্ট যদি এটা হয় ইমেজ এটা, যেটা দিয়ে কারেন্ট অবজেক্ট দিয়ে যদি যায় ইমেজ দিয়ে সেটা দিয়ে যাবে প্রবাহ, এটাকে বলা হবে। এবার তাহলে কী পেলে, এটা দিয়ে প্রবাহ যা ছিল এটা দিয়ে চলে গেল, তাহলে এইখান থেকে প্রবাহ বা এইটা দিয়ে প্রবাহ হচ্ছে কি না, এটাতে যা প্রবাহ ছিল এখান থেকে এখানে যা প্রবাহ, তাহলে এটা দিয়ে প্রবাহ হচ্ছে না, প্রবাহ কখন হবে না, যদি এই পয়েন্ট এবং এই পয়েন্ট প্রবাহ কখন হয়, যদি দুটো পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য থাকে, এক্ষেত্রে বিভবের পার্থক্য নেই, তাহলে এই রেজিস্ট্যান্সটার কোনো ভ্যালু থাকছে না, তাহলে সার্কিটটাকে আমরা আঁকবো এরকমই, এই চার চার ছয় ছয়, কারণ মাঝের এই ডিস্টেন্সটার কোনো ভ্যালু থাকছে না, চার চার ছয় ছয়। এবারে বলো চার চার কিসে আছে, শ্রেণীতে, ছয় ছয় কিসে আছে, শ্রেণীতে, তাহলে কী দাঁড়াবে, এটা দাঁড়াচ্ছে আট আর এটা দাঁড়াচ্ছে বারো, আট অ্যান্ড বারো, চার আট বাই কুড়ি, চার তিনে বারো, চার পাঁচে কুড়ি, তাহলে চব্বিশের পাঁচ, তাহলে এটার হবে গিয়ে চব্বিশের পাঁচ, চব্বিশের পাঁচ। ওকে চলো, এবারে এই সার্কিটটা দেওয়া হয়েছে, তাহলে আমি দেখে নিই আমাদের ক্ষেত্রে এটা পড়া যায় কিনা, প্রথমে পজ করো, পজ করে দেখে নাও পারছো কিনা, আমি ভেবে নেবো। ওকে, ভেবেছ, দেখে নাও, আমি এই বরাবর যদি একটা অ্যাক্সিস দেখে নিই, এই জায়গায় যদি একটা মিরর রাখি, মিরর মানে দর্পণ রাখি, দেখো ঠিক এটা যদি অবজেক্ট হয়, এটা ইমেজ হচ্ছে, তাহলে এটা কি মিরর সিমেট্রি, তাহলে মিরর সিমেট্রি হলে আমাকে দেখে নিতে হবে কি না, এটা দিয়ে যদি মূল প্রবাহ আই হয়, তিনটে ভাগে ভাগ হয়েছে আই ওয়ান আই টু এবং আই থ্রি ভাগ হয়েছে, তাহলে এটা দিয়ে আই ওয়ান হলে এটাতে কথা হবে আই ওয়ান, কথা হবে আই থ্রি, তাহলে এই পয়েন্টে এবং এই পয়েন্টে কোনো প্রবাহ যাচ্ছে কি, যা ছিল এদিকে চলে গেছে, যা ছিল এদিকে চলে গেছে, এটা কাট, আবার এটাতে যা প্রবাহ ছিল এটাতে যাবো, তাহলে এটাও কোনো কাজ করছে না, তাহলে এই ডিস্টেন্স দূরের কোনো ভ্যালু নেই, তাহলে কী থাকছে দেখো সার্কিটটা কী দাঁড়াচ্ছে, এটা আর 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 আর, তাহলে সবগুলো আর ছিল, এবার এই দুটো এই দুটো এই দুটো কিসে আছে, শ্রেণীতে, এই দুটো শ্রেণীতে থাকলে টু আর, এটা শ্রেণীতে টু আর, এটা শ্রেণীতে থাকার জন্য টু আর, তাহলে তিনটে টু আর কী হচ্ছে, আবার প্যারালালে আছে, তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট করলে আসছে দেখো এটা এ এটা বি, এখান থেকে টু আর হচ্ছে, সবগুলো টু আর হচ্ছে, তিনটে টু আর কিসে আছে, সমান্তরালে। ওকে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট, ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর, তাহলে থ্রি বাই টু আর, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে, টু বাই থ্রি আর, দেখে নাও টু বাই থ্রি আর, ক্লিয়ার হলো বিষয়টা, পজ করো তুলে নাও। আমাদের ক্ষেত্রে একটি অসীম বর্তনী দেওয়া আছে, অসীম বর্তনী, আচ্ছা এরকম অসীম বর্তনীর ক্ষেত্রে আমরা তুল্যরোধ কীভাবে নির্ণয় করব, আচ্ছা তুল্যরোধ মান কত, মান একটা থাকবে, মানটা কখনোই অসীম হবে না, কোনো না কোনো যোগ করতে যোগ করে বা তুল্য করলে কখনোই অসীম হবে না, তার মানে মান থাকবে। প্রথমত কথা, আমি তুল্যরোধটাকে ধরে নেব, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, এই ধরনের বর্তনীর ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে তুল্যরোধ তুমি ধরে নাও, আমি ধরে নেবো একটা তুল্যরোধ, ধরে নেবো তুল্যরোধ আর ড্যাশড হচ্ছে স্টেপ টু। এবারে ওই সার্কিটটার মধ্যে, স্টেপ টু সার্কিটটার মধ্যে দেখো কোন অংশটা বারবার রিপিটেড হচ্ছে, আর 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 আর, এই অংশটা রিপিটেড হচ্ছে, যে অংশটা রিপিটেড হচ্ছে তার একটা রেখে বাকিগুলোকে তুলে নাও, মানে এই অংশটার থেকে দেখো এইটা এটা রিপিট হচ্ছে, তাহলে একটা অংশ রেখে বাকিগুলোকে আমি তুলে নিচ্ছি, তাহলে এইটা
এবং এই অংশটা রিপিটেড হচ্ছে এটাকে রেখেছি। তাহলে যে অংশটা কি লেখো খাতায়, যে অংশটা বারবার আসছে তার একটা রেখে বাকিটাকে তুলে নেব। তুলে নিয়ে কী করবো, ধরো একটা সমুদ্র, অসীম মানে অসীম সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলাম, তাহলে কী হবে, পুরোটার যা মান তেমন কিছু পরিবর্তন হবে না। তাহলে ওই অংশটার মানটা আমি তুল্যরোধ কত ধরেছিলাম, আর সেটাকে সেই অংশটা রেখে দাও, তুল্যরোধের মানটা এইটা আর ড্যাশ, তাহলে আর আর। সেকেন্ড স্টেপ ক্লিয়ার? এবার দেখো সার্কিটটা হয়ে গেছে, কী হচ্ছে, এই দুটো কিসে আছে, সমান্তরালে, এইটা কিসে আছে, শ্রেণীতে। তাহলে তুল্যরোধ কত হতো, আর ইকুইভ্যালেন্ট কত হবে, এটা শ্রেণীতে প্লাস এটা সমান্তরালে, টু আর ইন্টু আর ড্যাশড বাই টু আর প্লাস আর ড্যাশড। দেখো এই দুটো সমান্তরালে, তার সাথে এটা শ্রেণীতে। আচ্ছা এবার বলো আর ইকুইভ্যালেন্ট কত ধরেছিল, আর ড্যাশটি ধরেছিলে, আর ড্যাশড ইজ ইকাল টু আর প্লাস টু আর ইন্টু আর ড্যাশড বাই টু আর প্লাস আর ড্যাশ হয়েছে। তার মানে আর ড্যাশ ইজ ইকাল টু টু আর স্কোয়ার প্লাস টু সরি আর আর ড্যাশ প্লাস টু আর আর ড্যাশ বাই টু আর প্লাস আর ড্যাশ হয়েছে, হলো। আচ্ছা ম্যাথামেটিক্স, সিম্পল ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করে আর ড্যাশটের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে টু এখানে আসছে, টু আর আর ড্যাশ প্লাস আর ড্যাশ স্কোয়ার ইজ ইকাল টু টু আর এর স্কোয়ার প্লাস থ্রি আর আর ড্যাশ হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে আর ড্যাশ স্কোয়ার মাইনাস টু আর স্কোয়ার মাইনাস আর আর ড্যাশ ইজ ইকাল টু জিরো। আমাকে নির্ণয় করতে হবে আর ড্যাশ। তাহলে এক্ষেত্রে আমি যেটা এখানে সিদ্ধরাচার্য ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা পাচ্ছি আর ড্যাশ ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি টু এসি। সূত্র প্রয়োগ করলে এটা পাচ্ছি, তাহলে দ্যাট ইজ ইকাল টু আর প্লাস মাইনাস এটাকে রুট করলে তো থ্রি থ্রি আর আসছে, নাইন বাই থ্রি বাই টু। তার মানে দাঁড়াচ্ছে যদি আমি প্লাস করি তাহলে ফোর আর বাই টু, তার মানে টোয়াইস আর আসবে, একটা আরটা ভ্যালু কী আসবে মাইনাস মাইনাস থ্রি আর আর মাইনাস থ্রি আর টু আর, তার মানে একটা আসবে মাইনাস আর, আমরা টু আরটাকে নেব। দ্যাট ইজ ইকাল ডিস্টেন্স কী বেরোলো, টু আর। ক্লিয়ার? আমরা কিছু সমস্যা দিচ্ছি, এ জাতীয় কিছু সমস্যা থাকবে, সমস্যাগুলো আশা করি করলে আরও ক্লিয়ারিটি আসবে। চলো সমস্যাগুলো দেখে নাও। হ্যাঁ দেখে নাও প্রবলেমগুলো। এক নম্বর প্রবলেম দেখো, এবি দুই ছয় পাঁচ এক তিন, এবির মধ্যে রেজিস্ট্যান্স। দু নম্বর প্রবলেম দেখেছো সার্কেল, প্রত্যেকটা রেজিস্ট্যান্সটাকে আর ধরে নাও, প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে আর করে নাও, আর করে নিলে এদের ক্ষেত্রে এদের প্রত্যেকটা আর, তাহলে চার ক্ষেত্রে তুল্যরোধ। ওকে আচ্ছা তিনেরটা দেখে নাও, এটা ইনফিনিট রেজিস্ট্যান্স আছে তার ক্ষেত্রে তুল্যরোধ, প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর বলেছি। সেম চারেরটা দেখো, এ বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলেছি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স তুমি আর ধরে নাও। ওকে ঠিক আছে, ওকে আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আমি আশা করব নেক্সট ভালো ভিডিও পেবার জন্য আমি আরও ইন্টারেস্টিং কিছু সমস্যা, যেগুলো সমাধান করতে গেলে আমাদের ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয়, পোস্ট করব আমার চ্যানেলটা ট্রাই ফিজিক্সটাকে। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।